প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এর আগে গ্রামের দৃশ্য পেন্সিল দিয়ে কীভাবে আঁকতে হয় সেটা দেখেছি, আর কিছুটা আমরা সাইন পেন দিয়ে করা শুরু করেছি। দেখো, আমাদের ম্যাক্সিমামটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর সামান্য একটু বাকি আছে। দেখো, এদিক দিয়ে কমপ্লিট করে দিচ্ছি। এদিকে দূরে ফসলের খেয়ে, এই যে মোটামুটিভাবে আমাদের ছবিটি কমপ্লিট। এবার আমাদের যে কাজ, সেটি হলো আমরা একে সুন্দর করে রং করব। তো সবাই রং পেন্সিল খুলে নাও। আমরা যদি আগে আকাশ রং করি, দেখো এখানে এই যে দেখো উপরে কিছুটা অংশ একটু গাঢ় করে অন্যভাবে দেওয়া আছে। আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আমি এখানে খাতায় আঁকছি না, এটি আমি রং দিয়ে করব। তো রং দিয়ে করেই দেখো সরাসরি আমি রং দিয়েই করছি। ঠিক আছে, আকাশের এই অংশটুকু দেখতে পাচ্ছ তোমরা? ওকে, এবার আরো কিছুটা রয়েছে এই পাশে দেই। আচ্ছা, আমি এই দিকে আরো একটু দিয়ে নিলাম। ঠিক আছে, এবার দেখো আকাশে উপরের দিকটা একটু গাঢ় করে রেখে নিচের দিকটা একটু হালকা করে দেব। সব সময় কি বলেছি আমরা, এই যে বর্ডারের সাইডগুলো আগে করে নেব। হ্যাঁ, তাহলে আমাদের কালার করতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ তোমরা কেমন হচ্ছে আমাদের ছবিটি? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আকাশ রং করা প্রায় শেষের দিকে। এবার নিচের দিকের অংশটুকু আমরা একটু হালকা করে দেব। হ্যাঁ, উপরের দিকটি আমরা একটু গাঢ় দিয়েছিলাম, নিচের দিকটি একটু হালকা করে দেব।
দেখো এদিকটা এভাবে একটু হালকা করে কালারটা করে দিই আমরা। আমি জানি আমার প্রিয় শিক্ষার্থীরা অনেক সুন্দর করে করতে পারে। দেখতে পেয়েছো যে কিভাবে করেছে? এবার আমাদের এখানে আকাশের কালার করাটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? এবার আমরা একটু গাছপালাটা কালার করে নিই। ফার্স্টে এই গাছটি, গাছের পাতা দেখো, এখানে আমি টিয়া রং দিয়ে করছি। কিছু দিব টিয়া রং, কিছু দিব সবুজ রং। আচ্ছা, এবার এই গাছটিতে কালার করি। তোমরা রং করার সময় অবশ্যই বেশি চাপ দিয়ে রং করবে না, ওকে? দেখো আমি কিন্তু এখানে বই থেকে একটু আলাদা কিছু করার চেষ্টা করছি। এই পাশে যে দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছিল এদিকটা একটু কালার করে নিই।